আজ আমি বানাচ্ছি কুমড়োর ছক্কা। যে কোনো নিরামিষ দিনেই খুব সহজেই তৈরি করা যায়। লুচি পরোটা সাথেও খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আমি কিভাবে কুমড়োর ছক্কা বানাই। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। একটা বড় আলু নিয়েছি, সেটাকেও ছোট করে কেটে নিয়েছি। ছোলা নিয়ে নিয়েছি, ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। একটা মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি, টুকরো করে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মির্চ 1 চামচ, হলুদ 1/2 চামচ, নুন স্বাদ মতো, শুকনো লঙ্কা 1টা, 5 ফোড়ন 1/2 চামচ, চিনি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, হিং 1/2 চামচ, তেজপাতা 1টা। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কুমড়োগুলোকে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। 5 ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতা, আলুটা। হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। হিংটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখেছি। আরো 1 চামচ তেল দিয়ে দিলাম। ভেজানো ছোলাটা দিয়ে দিলাম। কুচুনো টমেটো দিলাম। স্বাদ মতো নুন দিলাম। টমেটো গলে গেছে, এবার আদা দিয়ে দেব। জিরে দিলাম, কাশ্মীরি মিরচটা দিয়ে দেব, গোলমরিচ দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে দেব। এবার কুমড়ো ভাজাটা দিয়ে দেবো। দু 3 মিনিট কষিয়ে নেব। এবার 1 কাপ মতো জল দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম।
2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে সার্ভ করবো।